নাম বলো নাম নাম বলো নাম কি তোমার প্রচুর ফল খায় আমিও জানি আমরাও খাই এই যে আর একটা নিয়েছে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে সব বোনের জন্য এইটা এইটা বেশি ভালো লাগছে তাই ম্যাডাম এখন দেখাচ্ছেন সবাইকে মনিকা দিদিমণি দেখাচ্ছেন ভাইমাদির কানের ভাইমাদি আজকে প্রচুর সোনা গয়না কিনে নিয়েছে তোমাকে শুধু নিয়ে যাবে শুধু আর আমি কিনেছি এই যে হ্যাঙ্গার এই যে জামা কাপড় রাখার হ্যাঙ্গার আর এই যে সব আচ্ছা তারপর দাঁড়াও আর দেখা এই দুটো ব্রেসলেট হ্যাঁ দুটো ব্রেসলেটই খুব সুন্দর হয়েছে এটার মধ্যে আবার কি বেশ ভালো হয়েছে আর এই যে আমার গার্ডার অনেকগুলো গার্ডার হ্যাঁ ফাইমাদি আজকে অনেক বাজার করেছে মোটামুটি টিপ ক্লিপ এই যে আর আমার এই মগটা এই মগটা হ্যাঁ এবার কুচুর গুলো দেখানো হবে কুচু দেখাও কি কি কিনেছো বাবা একটা একটা করে দেখো চুকে কিনে দিয়েছে একটা সুন্দর একটা হেয়ার ব্যান্ড এই যে একটা সরি গার্ডার দেখা এই তো দেখা 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 কিরকম কিরকম কিনে দিয়েছে মা কত কিছু কিনে এই তো এত কিছু কিনে দিয়েছে টিপ এখানে গার্ডার এই দেখো কত সুন্দর সুন্দর ক্লিপ ও বাবা এটা কার আমার এটা কে কিনে দিয়েছে আজকে কিনলো কত নিয়েছে এটা 50 সিরিয়াস হ্যাঁ সত্যি এটা সবচেয়ে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হেভি হয়েছে দেখো না প্লাস্টিকটা খুব ভালো আমিও এটা জুড়ি আনাইছি হ্যাঁ জুড়ি আনাইছো দেখো এই দেখো এবার কুচুর জিনিস নিয়ে মারামারি লেগে গেছে কে করবে আর কে খুলবে ওই দিদিও করবে সবাই করবে হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং করো আমার লই এতগুলো ফুল আছে কুচুকে দাও কুচুর মাসিমণি পড়বে এবার এই যে কুচু এবার পড়ছে নিজেরটা এবার তুইও তো উল্টো বললি আরে মানে দেখে তো মারা হচ্ছে না হ্যাঁ চোখটা দুই পাশে থাকলেই ভালো হতো এই যে আমরা সবাই এই যে গেছিলাম মেলায় সবকিছু কিনে নিয়েছে পড়াও হয়ে গেছে দুজন মগ ধরো তাহলে একটা ভালো সুন্দর ছবি আমার দারুণ হয়েছে সবাই কপি করছে সবাইকে দেখে দেখে না আমারটা নাচে সবাই নাচে আমার ওই আর নেই তোমাদের এই কটা হ্যাঁ কুচু এটা কানে ঝুলিয়ে দিতে কানে দুল হ্যাঁ এই যে কানে দুল এগুলো ভিডিও ছাড়বে কুচু দে তোর মাসি মনে কানে দিলে ভালো হতো তো হ্যাঁ কিছু খেতে দেওয়া হয়নি খেতে দেওয়া হয়নি কি মজা এটা আমার দেখো কুচুটা খুব ভালো লেগেছে হ্যাঁ ওটা করবো
এই যে সোনার একটা মালা কিনে নিয়েছে, একদম পিওর নকল গোল্ড, 1 কোটি টাকা। কি বললে আরেকবার বলো, পিওর নকল গোল্ড। খুব সুন্দর লাগছে। কুচু এখন বাড়ি চলে যাচ্ছে সাত সকালে। সাবধানে যাবি, টাটা। ক্যান্ডি ক্যান্ডি, দিদি চলে গেল, ডাক দে শিগগিরি, ওর মনে হয় খিদে লেগে গেছে। টাটা। ফাইনালি আমাদের রান্না হচ্ছে, এখানে শাক ভাজা, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে বেগুন ভাজা। তো আমরা তিনজনে মিলে একসাথে খাবো আর কি। তো চলো, আজকে সকাল থেকে তো কিছুই ব্লগ করা হয়নি, আজকে প্রচণ্ড ঝামেলা চলছে। তো কুচু আর আসবে না, কুচু চলে গেছে বাড়ি, তো ওখানেই ও খেয়ে নিয়েছে। অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে আসতেই পারিনি, অনেক বিজি ছিলাম, অনেক সমস্যা চলছিল এদিকে। তো যাই হোক, তো তোমরা আমার সঙ্গে আজকে দিনটা এনজয় করো, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। তো প্রচণ্ড খিদে লেগে গেছে, ফার্স্ট আগে খাবো। এখানে আমি ভাত তরকারি সব রেডি করে নিয়েছি, আজকে হয়েছে মাটন। আজকে ক্যান্ডি খাচ্ছে মাটন আর রাইস, বেশ মজা করে খাচ্ছে, একটু একটু খাচ্ছে, আবার শুচ্ছে, আবার খাচ্ছে। ক্যান্ডি 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 এখন জল খাচ্ছে, অনেক জল পিপাসা পেয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। সো এখন আমরা একটু বাজার যাচ্ছি, আর এখন বেজে গেছে 6টা। তো আমি আর মনিকা দি, আর এই যে অনির্বাণ, অনির্বাণও রেডি, আমরা বাজারে যাব। আর ক্যান্ডি এখনো বাইরে রয়েছে, ক্যান্ডিকে তুলতে পারিনি, ক্যান্ডি প্রচুর পরিমাণে পেঁচিয়ে গেছে। তো ওটাকে আগে ছাড়াতে হবে, তুমি একটু ছাড়িয়ে দাও না গো। তো চলো আমরা এখন একটু বাজার করে নিয়ে আসবো, সবজি টবজি কিছুই নেই, মানে আজকে তো মাটন দিয়ে হয়ে গেছে, বাট আজকে সবজি সবকিছু আনতে হবে, ফলও নেই। তো চলো যাই, মনিকা দি রেডি হচ্ছে। আমরা সবাই এখন বাজারে চলে এসেছি, এই যে পেছনে সবাই, মিষ্টি, কেক, তারপর এটার নাম কি জানো, গজা না? তো সবকিছু নিয়ে এসেছি। এই যে অনির্বাণ এসেই কম্পিউটার খুলে দিয়েছে, আর এই যে হচ্ছে মনিকা দি, আমরা সবাই মিলে এখন খাবো এগুলো। তো একটু আগে বাজার থেকে ফিরে তারপরে তো হসপিটাল গেছিলাম, সেখান থেকে এই মাত্র এলাম, এসে এই জাস্ট রান্নাটা বসিয়েছি, ক্যান্ডিকে একটু বাইরে খেলিয়েছি, তার মাঝখানে আবার রাত্রে সেমন কিছু রান্নার নেই, আজকে শুধু হবে হচ্ছে ভাত, মাটন দিয়ে খাওয়া হবে। তো চলো, এখন অলমোস্ট 9টা বেজে গেছে, তো একটু রাত হয়েই গেছে, বুঝতেই পারছো। তো আমি এখানে এই যে গরম করছি সব কিছু, তো মনিকা দিকেও ডাকলাম, মনিকা দি আসছে। অনির্বাণ এখন গেম খেলছে বসে বসে, এবার আমি একটু কোয়েলের সাথে কথা বলবো, আজকে অনেকক্ষণই কথা বলা হয়নি যদিও। তো চলো, এই যে রান্নাঘরের কাজকর্ম চলছে, এখানে দুধ গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম, দুধটা এবার খেয়ে নিতে হবে, বেশ কদিন হয়ে গেল, 2-3 দিন হয়েই গেছে অলমোস্ট। তুমি ডাকো নি তো আমাকে একবার ফোন করে। এই যে আমরা এখন খেতে বসে গেছি রাত্রিবেলায়, সেই দুপুরের মতনই সেম সেম। এখন বাজে রাত্রির 1টা, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। এই যে অটোমেটিক্যালি অনির্বাণ ভেতরে চলে গেছে অলরেডি, তো দিদি ওই ঘরে ঘুমিয়েই গেছে, আর আমরা এখন শোবো। তো আমরা দেখছিলাম বন্দিত,
তো ওই জন্য রাত হয়ে গেছে। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, গুড নাইট এভরিওয়ান, বাই। তোমার নাম কি দাঁড়ো, তোমার নাম কি, তোমার নাম কি বলো, তোমার নাম কি? পিসিমণি বলো তো, পি বলো, পি মণি, পি মণি বলো, মণি, পি পি বলো, পি পি বলো, পি 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 সুজা, তুমি কিউটি, কিউটি বেবি, কিউটি ফাইট, কিউটি ফাইট, কিউটি ফাইট, মানে 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 মানে